আমি পরিমনির ছেলের ছবি প্রকাশের পর এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেলের একটি ভিডিও ক্লিপ প্রকাশ করেছেন বাবা শরীফুল রাজ বুধবার বিকেলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পুত্র সন্তান জন্ম দেন পরিমণি পরিমণির ছেলে জন্মের খবর প্রকাশ হওয়ার পর থেকে তাকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন পরিমনির ভক্তরা বৃহস্পতিবার সকালে পরিমনির ছেলেকে বুকে নিয়ে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন তখন ছবির ক্যাপশনে স্বামী রাজের সাথে মিল রেখে ছেলের নাম ঘোষণা করেন পরিমনি পরিমণি ও রাজের একমাত্র ছেলের নাম শাহী মোহাম্মদ রাজ্য তবে এবার হাসপাতালে স্ত্রী এবং ছেলের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন রাজ ভিডিওতে দেখা যায় পরিমনির পাশে শুয়ে আছে তাদের একমাত্র ছেলে রাজ্য পাশে থেকে ছেলেকে আদর করছে রাজ আমি সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগেই নাম ঠিক করে রেখেছিলেন পরিমনি শুধু তাই নয় সন্তানের ব্যবহারের জন্য প্রায় সব কিছুরই আগে থেকে ব্যবস্থা করে রেখেছেন তারা গায়ের জামা থেকে শুরু করে জুতা ডায়পারসহ সহ একটি শিশুর জন্য প্রয়োজনীয় সব কিছু প্রস্তুত করে রেখেছেন এই দম্পতি ছেলের জন্মের বিষয়ে উচ্ছ্বসিত অভিনেতা শরিফুল রাজ রাজ বলেন আলহামদুলিল্লাহ বাবা হয়েছি কত আনন্দ লাগছে এ অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারবো না যারা বাবা মা হয় কেবল তারাই এটা বুঝবে মা ও ছেলে উভয় সুস্থ আছেন সবাই দোয়া করবেন